বন্ধুরা, আজকে একটা মিরাকল স্কিন কেয়ারের কথা বলবো। আমরা যারা ওপেন পোর্সের সমস্যায় ভুগি, স্কিন টাইট করতে চাই, স্কিন ফেয়ার করতে চাই, তাদের জন্য ঠিক আজকের ভিডিওটা। আপনারা ঠিক জায়গায় ক্লিক করেছেন। এর জন্য প্রথমেই আমরা নিয়ে নেবো আলসি বা তিসি বীজ, যেটাকে বাংলায় বলে, অথবা ফ্ল্যাক্সিড 1 চামচ। নিয়ে নেবো সাদা চালের গুঁড়ো আর গরম দুধ। বন্ধুরা, এখানে গরম দুধ নিতে হবে স্কিনকে টাইট করার জন্য। এই তিনটে জিনিস দিয়ে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে গরম অবস্থাতেই একটা প্লেট দিয়ে এটার উপর চাপা দিয়ে দিতে হবে এবং 10 মিনিট এটা এইভাবে রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, 10 মিনিট রাখতে হবে, তবেই এটা কাজে দেবে। এরপর ঢাকনাটা সরিয়ে এইটা দিয়ে আমরা প্রথমে ক্লিনজিং করে নেব। তো আমরা জানি স্কিন কেয়ারের প্রথম পার্টটা হচ্ছে ক্লিনজিং, এবং তার জন্য আমরা এমন একটা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব যেটা স্কিনকে শুধু পরিষ্কারই করবে তা নয়, স্কিনকে টাইট করবে। এবং যারা ওপেন পোর্সের সমস্যায় ভোগেন, অর্থাৎ যারা এই নিয়ে হীনমন্যতায় ভোগেন, কারণ সামনে পুজো আছে, স্কিনটা ফেড লাগবে, ফেয়ার নয়, আর ওপেন পোর হলে তো স্কিনের সমস্ত গ্ল্যামারগুলো ওপেন পোর দিয়েই বেরিয়ে যায়, সেই জন্য এটা লাগিয়ে রাখবেন 10 মিনিট। তারপর ভেজা ঠান্ডা একদম টাওয়েল দেওয়া, দরকার হলে টাওয়েলটাকে একটু ফ্রিজে ভিজিয়ে রেখে দেবেন, সেই টাওয়েলটা দিয়ে এটা কিন্তু পুষতে হবে। যখন পুষবেন একটু চেপে পুষবেন, কারণ ফ্ল্যাক্সিড বা আলসি থেকে যে আঠালো পদার্থটা বেরোয় সেটা কিন্তু স্কিনে লেগে থাকে অনেকক্ষণ। এরপরে চলে আসি বন্ধুরা আমরা সেকেন্ড পার্ট। এর জন্য একটা ভালো মাস্ক তৈরি করব। তার জন্য যে কোনো ফেস ওয়াশ যেটা আপনার স্কিনে যায় সেই ফেস ওয়াশ, আমি নিম ফেস ওয়াশ নিয়েছি, কারণ বর্ষাকালে চেষ্টা করবেন আয়ুর্বেদিক বা নিম ফেস ওয়াশ নেওয়ার জন্য। এরপরে নিয়ে নেবেন 1 চামচ বেসন। যাদের ওপেন পোর্সের সমস্যা আমি বলবো তারা যেন একটু নিম ফেস ওয়াশ ইউজ করেন, আর রেগুলার বেসিসে গোলাপ জল ইউজ করবেন। নিয়ে নিলাম 3-4 ফোঁটা নারকেল তেল আর গোলাপ জল 1 চামচ, আর নিয়ে নেবো অ্যাপেল সাইডার ভিনিগার 2-4 ফোঁটা। আপনারা চামচ দিয়েও মেপে নিতে পারেন অথবা আন্দাজেও নিয়ে নিতে পারবেন। এবার ভালো করে মাস্কটা মিক্স করে স্কিনে লাগান, লাগিয়ে 10 মিনিট রাখুন, শুকিয়ে গেলে পুছে নিন। এটা একটা মিরাকল মাস্ক, ওপেন পোরের সমস্যা ডেফিনেটলি দূর হবে, এবং স্কিন যাদের ডার্ক কালো ফর্সা হবে আর স্কিন কিন্তু প্রচণ্ড টাইট হবে, পুজোর আগে এখন দেখি স্কিন কেয়ার আপনারা শুরু করে দিন, তাহলে পুজোর সময় গিয়ে একটা দারুণ স্কিন আপনারা কিন্তু নিজেদেরই নিজেদেরকে উপহার দিতে পারবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটু লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে যে বেলটা আছে বাজিয়ে দেবেন, তাহলে যা যা আমি পোস্ট করব খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসবেন। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু 10-15 মিনিট রাখবেন, শুকোতে দেবেন। আর ভালো কথা, গোলাপ জল, যাদের ওপেন পোর্সের সমস্যা আছে, সারা দিনে তুলোতে করে ডিপ করে গোলাপ জলটা 5-6 বার কিন্তু মুখে লাগাতে থাকবেন। তো চলুন, আজকে এ পর্যন্তই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আমি রূপা দত্ত, প্লিজ রূপা দত্তর চ্যানেল আপনারা দেখতে থাকবেন, স্কিন কেয়ারের চ্যানেল। আর যদি কোনো সমস্যা আপনাদের থাকে অবশ্যই আমায় কমেন্ট বক্সে লিখে যান। তো মাস্কটা আমার পোছা হয়ে গেছে, তো চলুন, আমার যদি ভিডিওটা ভালো লাগে তো একটু লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন।